নির্মাণ সম্পূর্ণ হওয়ার পথত অযোধ্যাত নির্মাণ করে থাকা বিশ্বর সর্ববৃহৎ রাম মন্দিরের 22 জানুয়ারিত মন্দির ভাগে প্রাণ প্রতিষ্ঠা করা হব। এই উপলক্ষে শিবসাগরের ঐতিহাসিক বরপুখুরীর পৰা আজি বিশ্ব হিন্দু পরিষদের বিষয়ববীয় সকলে পানি সংগ্রহ করে। মাটির কলহ পিতলর গতিত শিবসাগরের বরপুখুরীর পৰা পানি সংগ্রহ করে বিশ্ব হিন্দু পরিষদে। এই পানি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরলৈ লৈ যোৱা হব আৰু 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত ব্যবহার করব বলে সদরি করেছে। পানি সংগ্রহ কার্যসূচীত বিশ্ব হিন্দু পরিষদের অসম প্রান্তর গোরক্ষা প্রমুখ অঙ্কুর বেজবরুয়া, পরিষদের জেলা সভাপতি হরল চেতিয়া, সহ সম্পাদক জিতেন ঘোষ উপস্থিত থাকে। শ্রীরাম, আপনাদের সকলে অবগত যে অহা 22 জানুয়ারির দিন অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব হব। সমগ্র দেশতে এই জাগরণ সৃষ্টি হয়েছে আর সমগ্র দেশের বিভিন্ন ঐতিহাসিক জলাশয় আছে, যে নদী আছে, যে ঘাট আছে, সেই ঘাটের পানি রামলালার যাতে অভিষেক করব পারে তার কারণে সংগ্রহ করা হয়েছে। আর আমার আটাইতক ঐতিহাসিক যদি আমি কোঁ এই শিবসাগর শিবদৌলর যে শিবসাগর পুখুরী, এই পুখুরী জলে দি পেলে আমি রামক অভিষেক করিম বলে ইয়ারপা জল পঠিয়ার একটা সিদ্ধান্ত লৈছো। আর আমার বিশ্ব হিন্দু পরিষদ আর আমার সংঘ বিজেপি সকল আমার যেখানে হিন্দুত্ববাদী সংগঠন আছে সেই সংগঠন সকল পরিয়াল হয়ে পেলে এই রামর যে উৎসব আছে 22 জানুয়ারির দিনা সেইদিনা সকল জায়গাতে পালন হব। আমার অক্ষত চাউল রাম মন্দিরের পর পেলে পাইছেহি, আমার নিমন্ত্রণী পত্র আর রাম মন্দিরের এখন ফটো দি পেলাই আমি সমগ্র গাঁও ভূঁই সমগ্র দেশের গাঁও ভূঁয়াত গিয়ে পেলাই আমি নিমন্ত্রণ করিম। যেনে আমি অর্থ সংগ্রহ করেছিল সকল রাইজর পর রাম মন্দির নির্মাণের বাবে, তেনেকে আমি এই রাম মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান বা পরবর্তী সময় যাতে সকল রাইজ যাতে তালে আমার যায় তার কারণে আমি নিমন্ত্রণ করিম গাঁয়ে ভূঁয়ে। এই পানি দিয়ে অভিষেক হব, রামর যে প্রতিষ্ঠা হব প্রাণ প্রতিষ্ঠা সেইদিন অভিষেক হব। এই সমগ্র দেশতে হয়েছে, বিভিন্ন নর্মদারপর কাবেরীরপর ব্রহ্মপুত্র বা বিভিন্ন জল সংগ্রহ করা হয়েছে। আমি ইয়ার পরবর্তী আমি পরশুরাম কুণ্ডরপরও জল সংগ্রহ করে পেলে আমি তালে পঠিয়াম। তো বিভিন্ন জলাশয় পর আর শিবসাগর আমার শিবর স্থান এই স্থানের পর এই জল পঠিয়াই পেলে আমি যাতে এক ঐতিহাসিক হয় এই ক্ষণটু তার কারণে আমি ইয়াত গোট খাইছো। আজ শিবসাগরের প্রাপ্তি দালের রিপোর্ট, নিউজ 12 হোম নর্থ ইস্ট। নিউজ 12 নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।